স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত। নাটোরের দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। নাটোরের বড়াই গ্রামে ভুটভুটির ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 1920 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নিয়েছিল এই অভিসংবাদিত নেতা। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সবকিছু বিসর্জনকারী এই মহান নেতাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে রাজশাহীবাসী। ইমরান আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন তোফাইল হোসেন। দিবসটি উপলক্ষে সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহানগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দ। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি শাহীন আক্তার রেনি, সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ দলের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, 47 বছরের বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্ব দরবারে সম্মানজনক স্থানে নিয়ে গেছেন। বঙ্গবন্ধুর দেখানো পথে তার স্বপ্নগুলো বাস্তবায়ন করে চলেছে প্রধানমন্ত্রী। এদিকে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে সিএনবি মোড় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ, জেলা প্রশাসক আব্দুল জলিল, বিএমডিএ নির্বাহী পরিচালক আব্দুর রশিদ সহ সরকারি কর্মকর্তাবৃন্দ। দিনটিকে ঘিরে রাজশাহী জেলা আওয়ামী লীগ ও মহানগর যুবলীগ জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়ে কেক কাটা ও গরিব অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন। এদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করেন রেলওয়ে শ্রমিক লীগ। এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র্যালি, আলোচনা সভা, কেক কাটা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী। রাজশাহী মেডিকেল কলেজের আয়োজনে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। সকালে শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার নওশাদ আলী। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। এ সময় হাসপাতালের সহকর্মীরা উপস্থিত ছিলেন। পরে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহসভাপতি ডাক্তার তবিবুর রহমান শেখ, সাজিপের রামেক শাখার সভাপতি খলিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ডাক্তার হারুনুর রশিদ, ডাক্তার হাফিজুর রহমান সহ অন্যান্যরা। এ সময় অধ্যক্ষ নওশাদ আলী বলেন, 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ঘাতকরা ভেবেছিল তাকে জাতির মন থেকে মুছে ফেলা যাবে, কিন্তু এত বছরেও জাতির পিতা মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী 4 আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। বৃহস্পতিবার সকাল 9টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালিক মণ্ডল, এনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোসলে উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর সহ নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার, এর প্রতিপাদন নিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বঙ্গবন্ধুর 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সকল সরকারি ও বেসরকারি ভবন শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশুদের নিয়ে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর চার আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান সহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অপরদিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের কান্দিভিটাস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়। নাটোর শহরের কান্দিভিটা এলাকায় দুই পুলিশ সদস্যকে পিটিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুই পুলিশ সদস্য পুলিশ লাইন থেকে মোটরসাইকেল চালিয়ে শহরে কাজে এসেছিল। এ সময় কান্দিভিটা এলাকায় ভিড়ের মধ্যে পুলিশ সদস্য ও মোটরসাইকেলের সাথে নাদিম নামে একজনের মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের দেখতে হাসপাতালে যান। আহতরা হলেন কনস্টেবল হাসিবুদ্দিন ও সেলিম হোসেন। তারা দুজনই নাটোর পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন। এদিকে ঘটনার পরপরই সন্ত্রাসীরা এলাকা থেকে পালিয়ে যায়। তাদের আটকের জন্য পুলিশি অভিযান শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আটক করে আইনের আওতায় আনা হবে। নাটোরের বড়াই গ্রামে ভুটভুটির ধাক্কায় শহীদুল ইসলাম নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 11:30 দিকে উপজেলার মৌখাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল একই উপজেলার রেজুরমোর উত্তরপাড়া গ্রামের মৃত মোশাহেদ আলীর ছেলে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, শহীদুল ইসলাম সকালে বাইসাইকেল যোগে বাড়ি থেকে মৌখাড়া বাজারে যান। সেখানে যাওয়ার পথে দেশীয় তৈরি যানবাহন ভুটভুটি তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে শহীদুল মাটিতে পড়ে গেলে ভুটভুটিটি তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে উত্তেজিত জনতা ওই ভুটভুটি এবং তার চালক সাইদুর রহমানকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ভুটভুটিটি জব্দসহ তার চালককে থানায় নিয়ে আসে। এ ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।